যে কোনো সময় ভারতের দক্ষিণা অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গাজা। বঙ্গোপসাগরের উপর দিয়ে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু, পদচেরি এবং অন্ধ্রপ্রদেশের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা অথবা রাতের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গাজা। ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু প্রশাসন। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টি আর অন্যদিকে ঝড়ের দাপটে দক্ষিণ ভারতের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ফুপসে উঠেছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় গাজা আছড়ে পড়তে পারে বলে গত রোববারই পূর্বাভাস জারি করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বর্তমানে ঘূর্ণিঝড়টি নাগপত্তম থেকে 550 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় অথবা রাতের দিকে পাম্মন ও কুদ্দোরর উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলেও পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চলছে অবিরাম বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই বিপর্যস্ত হতে শুরু করেছে দক্ষিণ ভারতের জনজীবন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 6 থেকে 7 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করে পশ্চিম ও উত্তর পশ্চিমে আছড়ে পড়বে, ফলে প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ এলাকাগুলোতে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। ধন্যবাদ।